আগামী 17 তারিখে তাদের বোটটি ডুবে যায় এবং 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সাগরে উনি একটি প্লাস্টিকের বোতলের মাধ্যমে ভেসে ছিলেন। পরবর্তীতে তাকে ইন্ডিয়ান যে ফিশিং ট্রলারটি রয়েছে নরেন্দ্র টু সেটি উদ্ধার করে। সর্বমোট জেলে তারা ছিলেন 18 জন, যার মধ্যে একজনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি, বাকি 17 জনের তথ্য এখনো আমরা পাইনি। আমাদের টহল চলমান রয়েছে এবং ইন্ডিয়ান কোস্টগার্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। যদি এ ধরনের কত কোনো তথ্য আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শুধু তাই নয়, বিসিডিএ স্বাধীন বাংলা এই গত 20 তারিখে আপনার দুটা ডেড বডি উদ্ধার করেছে যা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য। এছাড়াও আপনার গত 19 তারিখে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সুপুতি হতে আমরা 4 জন জেলেকে জীবিত উদ্ধার করেছি যা পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এই প্রহল কার্যক্রম চলমান রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যতগুলো তথ্য আমরা পাচ্ছি সেখানেই উদ্ধার অভিযান পরিচালনা করা এবং তাদেরকে উদ্ধার করা। ধন্যবাদ। তুমি বলে করবা।